নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সিলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024 তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সিলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সিলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং, বন্ড ইনফরমেশান রিগার্ডিং, কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সিলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সিলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সিলিংটা অ্যাভেল করতে পারো। WBMCC বা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাচ্ছ অনিন্দ্য বেলাল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সিলিং, ঠিক আছে? এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল নিট 2024-এর এক্সপেক্টেড স্টেট কাট অফ ক্যাটাগরি ওয়াইজ UR OBC-A OBC-B EWS SC ST সমস্ত ক্যাটাগরি আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করে দেখ। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, কেউ কিন্তু ভিডিওর লেখার কথাগুলোকে দেখে ওটাই কিন্তু ফাইনাল নয়। তোমরা কিন্তু ভিডিওতে উল্লেখ করা কথাগুলো অবশ্যই শুনবে, সেটাই কিন্তু ফাইনাল, ঠিক আছে? চলো শুরু করে দেখ। প্রথমে একটা কথা বলে রাখি, আগের যে ভিডিওটাতে ইউআর ক্যাটাগরির তোমাদেরকে কাট অফ কথাটা বলেছিলাম, ইউআর ক্যাটাগরি কাট অফ নিয়ে বলেছিলাম আমরা, যে তোমাদের কাট অফটা বলেছিলাম ইউআর ক্যাটাগরির প্রতি বছর যে সিট থাকে MBBS-এর জন্য বা যতগুলো সিট পর্যন্ত ক্যাটাগরি স্টুডেন্টরা, মানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্টরা চান্স পায় সেটাকে নিয়ে, এবং ওই যে PDFটা ছিল তো সেই PDF-এ যে ডাটাটা ছিল সেটাকে ইউজ করে। তাছাড়া আমরা ম্যানুয়ালি অনেকগুলো সেন্টার ওয়াইজ ডাটাগুলো কালেক্ট করছিলাম, কিন্তু অতগুলো সেন্টারকে ম্যানুয়ালি কালেক্ট করা সম্ভব হচ্ছিল না, এবং যেটা PDFটা তোমরা আমাদেরকে পাঠিয়েছো অনেকে, এবং সেটা তোমরা তখন বলেছিলে যে এটা সমস্ত কিছু ডাটাগুলো ইনক্লুডেড আছে। কেউ কেউ বলেছিল আমি ম্যানুয়ালি করেছি, এটাই ঠিক, এটাই সমস্ত কিছু ছিল। তো আমরা কিন্তু নিজেরা যেগুলোকে কালেক্ট করেছিলাম সেই সেন্টার ওয়াইজ কয়েকটা মিলিয়ে দেখলাম যে ঠিকই ছিল, তো সেটা তোমাদের দিয়ে দিলাম। এবার যদি কোনো সেন্টার ভিতরে মিস থাকে বা কোনো সেন্টারে যদি ক্যান্ডিডেট কিছুটা কম বেশি থাকে, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা এদিক ওদিক হলেও সেটা পরে হতে পারে, সেটা আমরা যদি ভুল হয়ে থাকে সেটা আমাদের তরফ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তাই তোমাদেরকে বলবো স্টেট র্যাঙ্ক না আসা পর্যন্ত কিন্তু একদম ফাইনালাইজড ব্যাপারটা বলা যাচ্ছে না। অনেক সময় কি হচ্ছে, কোনো সেন্টার এতগুলো সেন্টার, এতগুলো সিটি সেন্টার, তার মধ্যে এতগুলো মার্কস আছে, তার মধ্যে কেউ মার্কসগুলোকে কোনো রেঞ্জের উপরে ক্যালকুলেট করেছো, কেউ নিচে ক্যালকুলেট করেছো, কেউ করেছো 635-এর ওপরে, কেউ করো 640-এর ওপরে, তো সেই ক্ষেত্রে যদি কিছুটা সমস্যার হয়ে থাকে সেটা কিন্তু তোমরা স্টেট র্যাঙ্ক এলেই তোমাদেরকে ফাইনাল বলা হবে। তোমরা কিন্তু এখনই কেউ ভেঙে পড়ো না যে আমার 635, আমার 634 আমি সিলেকশান পাবো না, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। তোমরা কাউন্সিলিংটা করো, স্টেট র্যাঙ্কটাই কিন্তু একদম তোমাদের পারফেক্ট বোঝা যাবে যে তোমাদের কী হতে চলেছে। তাই যে কোনো কিছুতেই তোমরা ওইগুলোকে শুনে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এবারে বাকি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা আসবো। দেখো, OBC-A OBC-B EWS বিশেষ করে SC ST তোমাদের ক্যাটাগরির যে কাট অফ মার্কসটা আগের বছরের রেসপেক্টে বলা হয়েছে সেটা কোনো দিনই হওয়া সম্ভব নয়, একটা সিম্পল ফ্যাক্ট। অত সংখ্যক ক্যান্ডিডেট SC ST-দের ওই রেঞ্জে ওই পারফরমেন্সটা থাকা কিন্তু কোনোভাবেই পসিবল না, এটা হতেই পারে না। তাই তোমাদেরকে বলবো তোমরা এখন কেউ এই NTA-র এক্সামের সিটি সেন্টার পাবলিশ করার পর তোমরা কিন্তু সেইটাকে স্টেট র্যাঙ্ক ধরে নিয়ে ফাইনালাইজ করে বসো না। স্টেট র্যাঙ্ক আসুক, তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল সমস্ত কিছু বোঝা যাবে। দেখো, ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে আগের বছর 2082 মানে স্টেট র্যাঙ্কে ক্লোজিং ছিল, সেই রেসপেক্টে দেখতে গেলে 636-38 এই রেঞ্জটা আসছে যে তোমার কতগুলো ক্যান্ডিডেট অল ইন্ডিয়া পারফরমেন্স করবে, ডোমিসাইল বি, এই সমস্ত প্লাস মাইনাস ফ্যাক্টর করে। এবার যদি ভিতরে কিছু ক্যালকুলেশানে কোনো কোনো সেন্টারে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যেটা বললাম সেটা আমার তরফ থেকে সরি, তোমরা কিন্তু স্টেট র্যাঙ্কটা এলেই তখন কিন্তু ফাইনালাইজ বোঝা যাবে। নেক্সট OBC-A OBC-A ক্যাটাগরির ক্ষেত্রেও 2099 তুমি যদি ধরে নাও সেক্ষেত্রে তোমার 636-এর কাছাকাছি, কিন্তু তোমাদের একই কথা সেক্ষেত্রে আমরা বলবো। এবং তাছাড়া OBC-A সার্টিফিকেটের ক্যান্ডিডেট কতগুলো আছে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। OBC-B ক্যাটাগরি ক্ষেত্রে যে 631 আছে এর থেকে অনেক নিচে পর্যন্ত যেতে পারে, ক্যাটাগরি ক্যান্ডিডেটের ডেন্সিটি না জেনে বলা কোনোভাবেই পসিবল না। ওখানে কিন্তু কোনোভাবেই কোনো ক্যাটাগরির নাম উল্লেখ নেই কোনো স্টুডেন্টদের, জাস্ট মার্কসটা ছিল, তাও কিন্তু মার্কসের মধ্যেও কিন্তু সমস্ত কিছু দেখা দিচ্ছে। EWS ক্যাটাগরি ক্ষেত্রে মানে যেটা স্টেট র্যাঙ্ক 3594 সেই রেসপেক্টে করলে 612, কিন্তু এটা 612 নয়,
ঠিক আছে, বাট কী হবে, কতগুলো ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট কি বেশি সংখ্যক আছে, ক্যান্ডিডেট কি কম সংখ্যক আছে, সেটা কিন্তু তোমাদেরকে এখন আমরা কোনোভাবেই সেটা বলতে পারছি না। তোমরা এইগুলোকে ধরে কোনোভাবেই চলো না। তোমাদের এই ভিডিওটা তৈরি করার আমাদের একটাই উদ্দেশ্য, তোমরা এই কাট অফটাকে ধরে চলবে না, এটা কিন্তু কোনোভাবেই ফাইনালাইজ কাট অফ নয়। এসসি ক্যাটাগরি 596, এসটি ক্যাটাগরি 569, কোনো দিনই হতে পারে না, অসম্ভব এই কাট অফটা হওয়া। 4612 স্টেট র্যাঙ্ক, যদি মানে যেটা আগের বছর অবধি গিয়েছিলো সেই রেসপেক্টে করলে এবছরে যেটা স্টেট র্যাঙ্ক আসছে 596 মার্কসে, সেই স্টেট র্যাঙ্কটা আসছে। মানে আগের বছর যেটা 483 মার্কসে, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 125,000 এবং যা স্টেট র্যাঙ্ক 4612, তো সেই ক্যান্ডিডেটটার এবছরের রেসপেক্টে দেখতে গেলে মানে সেই মার্কসটা মানে স্টেট র্যাঙ্ক কত, ওই যে 4612 স্টেট র্যাঙ্কটা কত মার্কস সেটা দেখতে গেলে হচ্ছে 596। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মানে ক্লোজিং ছিল 510,000, আর সেক্ষেত্রে তোমার ইয়ে ছিল স্টেট র্যাঙ্ক ছিল 6467, তার রেসপেক্টে মানে ওই স্টেট র্যাঙ্ক এবারে দেখতে গেলে মার্কস আসছে 569, কোনোভাবেই সম্ভব নয়। এই দুটো ক্যাটাগরির স্টুডেন্টদের তোমাদেরকে আমরা বলে রাখছি, তোমরা আগের বছরের থেকে ম্যাক্স টু ম্যাক্স 30-40 নম্বর বাড়াতে পারো, কারণ দেখো এত পারফরমেন্স হিউজ ইনক্রিজ করেছে, তো স্টুডেন্টদের পারফরমেন্স নিশ্চয়ই বাড়বে, ঠিক আছে মানা গেল, কিন্তু এত ডবলের ডাবল কাট অফ বৃদ্ধি হতে পারে না। তাই তোমরা এইটাকে মানে এই যে স্টেট র্যাঙ্ক এসেছে, স্টেট র্যাঙ্ক এসেছে মানে তোমরাও সেই স্টেট র্যাঙ্কটাকে ধরে আগের বছরের কাট অফটাকে ধরে নেবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না। দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ব্যাপারটা অন্য, কারণ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কী হয়ে থাকে, ইউআর ক্যাটাগরি যতগুলো সিট থাকে এবং তার মধ্যে ইউআর ক্যাটাগরিতে অ্যালটমেন্ট বা ক্যাটাগরিতে অ্যালটমেন্ট সমস্ত কিছু প্লাস মাইনাস ফ্যাক্টর করে যেটা প্রতি বছর যায় 1900-2050, 2080-2100 মধ্যে, সেটা কিন্তু প্রায় 2-3 বছর ধরে এদিক ওদিক করে কম বেশি 50-60 করে কনস্ট্যান্ট। দেখো ক্যাটাগরির ক্ষেত্রে যখন কথাটা আসছে, তো সেখানে একটা কথা বলে রাখি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি 2021 তোমরা আবার কাট অফটা লক্ষ্য করো, 2022 এবং 2023 এবং 2021 সঙ্গে আবার 23 কম্পেয়ার করে দেখো, প্রায় অর্ধেক হয়ে যাবে মানে স্টুডেন্টদের সার্টিফিকেট না পাওয়া, পারফরমেন্স সমস্ত কিছু যা খুশি বলতে পারো সেটাকে তোমরা। ব্যাপারটা হচ্ছে এটাই যে ক্যাটাগরির ক্ষেত্রে যতক্ষণ না স্টুডেন্টদের ডেন্সিটি, স্টুডেন্টদের ক্যান্ডিডেট মানে কতগুলো ক্যান্ডিডেট কত রেঞ্জে আছে সেটা জানা সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। তোমরা তবু ধরে নিতে পারো যারা OBC-A, OBC-B, EWS ক্যান্ডিডেট আছো, তোমরা আগের বছরে তোমাদের যে রেসপেক্টে ছিল তার থেকে 20-30-40 নম্বর, ম্যাক্সিমাম 20-30 নম্বর তোমরা বাড়াতে পারো, কিন্তু তার বেশি তোমরা দেখো একটা কথা বলে রাখি, এবার যদি কতগুলো ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দিচ্ছে এবং তাদের পারফরমেন্স, এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কিন্তু এসসিএসসিদের ক্ষেত্রে তোমরা 30-40 নম্বরের বেশি তোমরা বাড়িয়ে তোমাদের লাভ হবে না, কারণ ওই রেসপেক্টটাই কতগুলো ক্যান্ডিডেট থাকবে সেটা কিন্তু দেখতে হবে, সেটা মেরিট লিস্ট ছাড়া বোঝা সম্ভব নয়। এখানে কিন্তু সিটি সেন্টারে কোনো রকম কোনো ক্যাটাগরি দেয়নি, ঠিক আছে। তো ভিডিও তোমাদের উদ্দেশ্য তৈরি করার এটা একটাই উদ্দেশ্য যে এই কাট অফগুলো কিন্তু কোনোভাবেই ফাইনালাইজ কাট অফ নয়, তোমরা এটাকে দেখে চলবে না, আর এইগুলো এই ডাটাগুলোকে পেয়ে বা এই ডাটাগুলো নিয়ে কাট অফ দেওয়া সম্ভব নয় কোনোভাবেই। ক্যান্ডিডেট কোথায় কত রেঞ্জে আছে, কতগুলো ক্যান্ডিডেট, কারণ এবছরে ইডাব্লিউ সার্টিফিকেট খুব কড়া করে দিয়েছে অনেক জায়গাতে যেটা আমরা শুনতে পাচ্ছি, তাছাড়া OBC NCLA প্রবলেমটা রয়েছে বা OBC সার্টিফিকেট ক্যান্সেলের প্রবলেমটা এখনও পর্যন্ত অনেক জায়গায় ডকুমেন্ট দিচ্ছে না, এরকম করছে অনেককে, তো সমস্ত কিছু ব্যাপারটা নিয়ে আগে দেখা যাক লাস্ট অবধি কী দাঁড়ায়, ঠিক আছে। তো তারপরে কিন্তু ব্যবস্থা করা হবে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এখন এইগুলোকে ধরে মন খারাপ করো না, ঠিক আছে। এমনও হতে পারে যে তোমরা হয়তো শেষের দিকে গিয়ে পেয়ে গেলে কলেজ, তো সেক্ষেত্রে তোমাদের এইগুলোকে দেখে মন খারাপটাকে ফালতু তোমাদেরকে সঙ্গী হয়ে থাকবে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদেরকে কিচ্ছু ভাবার দরকার নেই, তোমাদের রেজাল্ট পেয়েছো, এখন ওয়েট করো, কাউন্সিলিংটা করো, পার্টিসিপেটটা করো, বাকি কথাটা পরে দেখা যাবে, স্টেট র্যাঙ্ক এলেই তখন বোঝা যাবে। তোমাদেরকে এইটুকু কথাই বলতে পারি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও। তোমরা কাউন্সিলিং প্রসেসে ফোকাস করো এবং তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোন ভিডিও দিলে সুবিধা হয় সেটা আমাদের সাজেস্ট করতে পারো। চলো।